এখনও সম্ভব এ প্লাস পাওয়া সিরিজে তৃতীয় পর্বে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমরা যে দুইটা সিরিজ করছি একটাতে বলছি যে কীভাবে আসলে টাইম ম্যানেজমেন্টটা করা যায় এবং পরবর্তী সিরিজে বলছি হচ্ছে কিভাবে আমরা পড়বো চ্যাপ্টারটা এবং হচ্ছে গুছিয়ে রাখার যে ব্যাপারটা এই সিরিজে আমরা বলবো যে কিভাবে গুছায় রাখতে হবে গুছায় রাখতে হবে বলতে এই মুহুর্তে নোট করা যাবে না আমি আবার বলতেছি এই মুহূর্তে মুহূর্তে কোনোভাবেই নোট করা যাবে না কথা হচ্ছে তুমি যেই টাইমে নোট করবা এই টাইমে নোট করার চেয়ে তুমি ওই জিনিসটায় সাথে সাথে তিনবার প্র্যাকটিস করতে পারবা তুমি বারবার সূত্র লেখো বারবার যে ওয়ার্ডগুলো ভুলে যাচ্ছো সেগুলো লেখো যেই যে জ্ঞানমূলক ভুলে যাচ্ছ সেগুলো বারবার লেখো বারবার পড়ো এবং আমি বারবার বলবো যে কথাটা যে রেপিটেশন ইজ দ্য সিক্রেট অফ স্টাডি তুমি যে চ্যাপ্টারটা পড়ছো ওই চ্যাপ্টারটা অবশ্যই রিভিশন দিয়ে তারপর পরের চ্যাপ্টার যাবা প্রতিদিন তুমি অ্যাভারেজ টাইম রাখবা যে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা তোমার যেই তেরোটা অ তেরোটা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো যাদের কঠিন কঠিন পার্টগুলো যদি তুমি একবার হলেও চোখ বোলাতে পারো এটা জাস্ট তোমার মাইন্ড থেকে আসবে না সাবকনসিয়াস মাইন্ড থেকে আসবে যে তুমি জিনিসটা পারো আর দয়া করে কেউ হাত জোর করে বলতেছি কখনোই দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা করো না বলতে কি যে আল্লাহ আমার কি হবে আমি তো পারবো না হ্যাঁ আমি তো মরে গেলাম ও তো সব শেষ করে হয়েছে দুই বছর ভালোভাবে পড়ছে আমি তো কিছুই পড়ি নাই তো এই মুহূর্তে আমি কেমন পারবো এই ধরনের লেম এক্সকিউজ না দেওয়া এই টাইমটাও তুমি পড়ো দেখবা যে তুমি যেই টাইম ধরে আশ্বাস করতেছো এই টাইমে একটা চ্যাপ্টার শেষ করা সম্ভব সো দ্যাটস ওয়াই আমি বলবো যে নেভার গিভ আপ এখানে ছাড়া যাবে না তোমার হয়তো সুযোগ আছে এবং প্রত্যেকটা পরীক্ষা রুটিন যেটা হয়েছে হয়তো বা অনেকের মতো হয়েছে অনেকের মনমত হয় নাই আমি বলবো যে পরীক্ষার আগের দিন পরীক্ষার সকাল আগের দিন পরীক্ষার দিন সকাল এবং পরীক্ষা দিয়ে এসে এই সময়গুলো যদি প্রপার ইউটিলাইজ করতে পারা যায় এবং হচ্ছে যে সময়গুলো সামনে আছে, এটা যদি প্রপার ইউটিলাইজ করা যায় তাহলে আমি বলবো অবশ্যই সম্ভব ইউ ক্যান অবশ্যই তুমি পারবা